কারো জীবনের 18 বসন্ত, কেউ বা 2 দশক, আবার কারো বয়সের অর্ধেকই কেটেছে কারাগারে। অন্ধকার জগতের 4 দেয়ালে বন্দী জীবনের শেষটা তাই হেসে খেলে কাটাতে চান চট্টগ্রাম উপকূলের জলদস্যুরা। তাদের চাওয়া পূরণে মধ্যস্থতা করেছে নিউজ 24। স্বাভাবিক জীবনে ফিরছে অর্ধ শতাধিক জলদস্যু। আকরাম হোসাইনের বিশেষ রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবু জাবেদ। কক্সবাজারের বাসিন্দা আবুল হোসাইন 2000 সালে অস্ত্র মামলায় 12 বছরের সাজা নিয়ে ঠাঁই হয় কারাগারে। কিছুদিন পর হাজিরা দিতে এসে আদালত প্রাঙ্গণে গুলি করে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গিয়ে ফের বাসিন্দা হন অপরাধ জগতের। জেলে বসেই তিনি করেন পালানোর পরিকল্পনা। আদালত প্রাঙ্গণে কিভাবে পেলেন অস্ত্র ও গুলি অবলীলায় দিলেন এই প্রশ্নের উত্তরও। জেলখানার বন্ধুল্য পরামর্শ করলাম কি করবো, এখান থেকে তো যেতে পারবো না। ওর একটা একটা মাইয়া রাতা একটা কাড়া বন্দুক দিছিল আমাকে, আমার বেড়িটা আমি হালকা করে লাগাছি, আমি যে কোনো গলাতে পারি। করে যেদিন তারিখ পড়ছে ওদিন আমি ওখানে গুলি করি, আমি চলে গেছি সুষ্ঠুভাবে। 10 জন যেরকম করে আত্মসমর্পণ করছে এরকম আমিও চাই, আমার সহকর্মীর লইয়ারে আমি সুখ শান্তিতে থাকতে চাই। আবুল হোসেনের মতো কারো কারাবন্দী জীবন কেটেছে 2 যুগ, কারো বা 2 দশক, আবার অনেকে 5 থেকে 20 বছরের ফেরারে জীবন কাটাচ্ছেন অপরাধীর পরিচয় নিয়ে, যে জীবন নিয়ে আছে অন্তহীন কষ্ট। অন্ধকার জীবনে বলতে গেলে মানে কিছু নেই, নিজের জীবন নষ্ট, আজি পোয়াশার বা ভবিষ্যতের ভবিষ্যৎ কোথায়, আমি কোথায় কিছু বুঝতেছি না। এই পাহাড়ে পাহাড়ে বা জঙ্গলে জঙ্গলে থাকতে হয়, উদ্দেশ্য এটা আমি যে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আসতে চাই। ভুলের দেয়াল ভেঙে এই অবর্ণনীয় দুর্ভোগ থেকে মুক্তি চান চট্টগ্রাম উপকূলের জলদস্যুরা। পরিবারের সাথে জীবনের শেষ কয়েকটি বসন্ত পার করতে চান হাসি মুখে। তাদের সেই প্রত্যাশার পালে প্রাপ্তির হাওয়া দিয়েছে নিউজ 24। ওই টেলিভিশন চ্যানেলের মধ্যস্থতায় অস্ত্র হাতে আস্তানা ছেড়ে আত্মসমর্পণের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন অর্ধ শতাধিক জলদস্যু। 3টা বাচ্চা আমি কুলে নিয়ে, এই কোন বৈদ্যুতি আমাদের আসার আগে 1 ঘন্টা আগে আমার বাচ্চা কুলে নিতে পারিনি আমি, আমি অনেক কষ্ট, সেজন্য আমি আত্মসমর্পণ করতেছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মামলাগুলো খালাস করে দিবে, বিভিন্ন সুযোগ সুবিধা দেবে আমরা চলার জন্য, মানে কি অনেক কষ্ট আছি এই জীবন আমার ভালো লাগে না। আমি সরকার সেন্টার করে সাধারণভাবে জীবন বাঁচতে চাই। অন্ধকার জীবন ছেড়ে আলোর পথে আসার এই ইচ্ছায় স্বজনদের মুখে ফুটেছে স্বস্তির হাসি। আজ না হয় কাল মানে আইনের আওতায় তো আসতেই হবে, যেহেতু আমাদের প্রধানমন্ত্রী একটা সুবিধা দিয়েছেন, আমরা সেই সুবিধাকে মানে কাজে লাগাতে চাচ্ছিলাম। আর বাবা থেকে শুধু ইংরে সংসার সারালি যার তে এখন বপুয়া হাত দিকে মানে ইংরে শুরু করি আর চলেন না, বাড়ির মাঝে থাকে আর বাপ পদ মিলিয়ে রে অষ্ট বিষ্ট করে দেওয়া বাদ করে যেন ঘুম দেখতে লাতি যেন সরকার দাবি চাই। সুন্দর সুশৃঙ্খল এবং স্বাভাবিক জীবন পেতে স্বেচ্ছায় আত্মসমর্পণের জন্য অস্ত্র হাতে অশ্রুসিক্ত নয়নে বিদায় দিচ্ছে পরিবার, সুখের আশায় দিন কাটাবেন বলে। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম।